রিফাত হত্যাকাণ্ডের নতুন সিসিটিভি ফুটেজ দেখেন তো আপনারা, বোঝেন কি না? কি ভিডিওটি দেখে কি থমকে গেলেন? না, থমকে যাওয়ার কিছুই নাই। আমরা বাঙালিরা বুঝি, কিন্তু একটু দেরিতে বুঝি। এর কারণ কি জানেন? আমি প্রথম যে ভিডিওটি করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনার জন্য তার স্ত্রী মিন্নি দায়ী থাকতে পারে, সুষ্ঠুভাবে তদন্ত করা হোক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখানে আমার অনেক বাঙালি ভাই বোনেরা আমাকে অনেক বাজেভাবে কমেন্ট করেছিল যে আপনি কিভাবে সন্দেহ করেন মিন্নি এর জন্য দায়ী, যে মিন্নি তার জীবন দিয়ে রিফাতকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। আসলে কি জানেন, যখন নাটক সাজাতে হয় তখন এরকম জীবন দিয়েই নাটক সাজাতে হয়, তা না হলে মানুষকে বিশ্বাস করাবেন কিভাবে যে আপনি এই জন্য দায়ী নয়? কিন্তু একটা কথা আছে, সেই কথাটা আমরা অবশ্যই বিশ্বাস করি যে সত্য কখনো গোপন থাকে না। আজ সেই সত্য বেরিয়ে আসলো যে নতুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সিসিটিভির যে নতুন ফুটেজ, সিসিটিভির যে নতুন ফুটেজ আপনাদের আমি এক অংশ দেখিয়েছি, একটু পর স্লো মোশনে আপনাদের সম্পূর্ণটুক দেখাবো, একটু ওয়েট করতে হবে। দেখেন কিভাবে এই মিন্নি রিফাতকে হত্যা করেছিল। প্রথম যখন রিফাত তাকে নিয়ে কলেজ গেট থেকে বের হয়ে আসছিল এবং তার বাইকে উঠতে গিয়েছিল, কিন্তু মিন্নি কিন্তু সেখানে সাড়া দেয় নাই, মিন্নি কিন্তু সেই বাইকে চড়তে চাই নাই, মিন্নি কিন্তু যাইতে চাই নাই তার সাথে। এর কারণ কি? এর কারণ আমার মনে হয় আপনাদের আর বুঝিয়ে দেওয়া লাগবে না। এর কারণ, সে এখানে হত্যার পরিকল্পনাটা করেছিল। এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন, একটু পর আমি ভিডিওটি দেখাবো, সে এদিক ওদিক তাকাচ্ছিল এবং সে বাইকে না উঠে ব্যাকে আসছিল, ব্যাকে এসে এদিক ওদিক তাকাচ্ছিল। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো মিন্নি এদিক ওদিক তাকিয়ে খুঁজতেছিল যাদের আসার কথা ছিল তারা আসছে কি না। এবার আসি, মিন্নি কেন রিফাত শরীফকে হত্যা করতে চেয়েছিল? কারণ এই মিন্নি নয়ন বন্ডকে আগেই বিয়ে করেছিল, বাট তার ফ্যামিলি থেকে তার বাবা রাজি ছিল না, তাই নয়নের কাছ থেকে তাকে ছাড়িয়ে এনে রিফাত শরীফের সাথে পারিবারিকভাবে বিয়ে দিয়েছিল। বাট মিন্নি নয়নকে তার জীবনে চেয়েছিল, তাই সে রিফাতকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল। আমি মনে করি মিন্নিকে রিমান্ডে নিয়ে গরম ডিম দিলে সব সত্য বেরিয়ে আসবে। আমরা চাই এই কালনাগিনীকে জনসম্মুখে হত্যা করা হোক, তাহলে এমন কালনাগিনী আর আমাদের দেশে জন্ম নিবে না, তাহলে এমন লোমহর্ষক ঘটনা আর আমাদের দেশে ঘটবে না, এবং এমন ঘটনার সাক্ষী আমাদের দেশের কোনো মানুষ আর হতে চায় না। তো চলুন সেই লোমহর্ষক ভিডিওটি দেখে আসি। এই দেখেন আপনারা,
কি যেন বলে সে কাল ক্ষেপণ করছে, এখানে সে সময় নষ্ট করছে। আর ওই দেখেন কোন দিকে তাকিয়ে আছে, দেখতেছে কেউ আসছে কিনা।